কী আর বলবো দুঃখের কথা করোনা ভাইরাস নিয়ে পুরো বিশ্ব যখন আতঙ্কের মধ্যে আছে। ঠিক তখনই সুযোগ করছে একদল হ্যাকার যার ধরুন আপনি বাস্তব লাইফ এবং ভার্চুয়াল লাইফে অনেক প্রবলেম ফেস করতে পারেন পুরো বিষয়টা বলছি আপনাদের পুরো বিষয়টা জানতে এই ভিডিও নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবার আসুন মূল বিষয়ে যাওয়া যাক হ্যাকাররা কীভাবে তাদের জালে আটকানোর পায়তারা করতেছে আমাদেরকে যার ধরুন আপনার পিসি মোবাইল অথবা আপনার যে কোনো ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময়ে এই করোনাতে তারা যে পলিটিক্স খাটাচ্ছে হয়তো আপনাকে একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিবে এবং বলবে এই ফর্মটি আপনি ফিল আপ করে দিন যদি এই ফর্মটি আপনি ফিল আপ করেন তাহলে গভর্নমেন্ট থেকে আপনাকে সব ধরনের সুবিধা দেওয়া হবে এই করোনার সময়ে এছাড়া যদি আপনি এই ফর্মে আপনার নাম ঠিকানা বা কোনো ধরনের ইনফরমেশান না দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যা হলে গভর্নমেন্ট সেটা দেখবে না এরকম টাইপের লোভনীয় বিভিন্ন অফার দিতে পারে যেহেতু আমরা করোনা নিয়ে এখন আতঙ্কে আছি তাই তারা করোনা কিওয়ার থেকে কাজে লাগিয়ে এই অনৈতিক কাজগুলো করতেছে কারণ আমরা গুগলে আসলে বা ফেসবুকে ঢুকলে বেশি আমরা করোনাকেই সার্চ করে থাকি তাই এই লিঙ্কগুলো আমাদের সামনে আসতেই পারে এবং আমরা এতে ক্লিক করলেই আমাদের ইনফরমেশনগুলো চুরি হয়ে যেতে পারে এমনকি আপনি যে কোনো ধরনের ফিশিং করে শিকার হতে পারেন যেমন আপনার ফেসবুক ইমেল বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট ফিশিং হয়ে যেতে পারে এমনকি তারা আরও আপনাকে লোভনীয় অফারগুলো দিবে যেমন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন বা এক হাজার টাকা ইনকাম করে ফেলেন তাই আমি মনে করি এই ধরনের লিঙ্কে ক্লিক করা রাইট নাও বিরত থাকা উচিত শুধুমাত্র ট্রাস্টেড কোনো পার্সন যদি আপনাকে লিঙ্ক শেয়ার করে সেটা হলো ভিন্ন কথা কারণ এই মুহুর্তে করোনা সম্পর্কে জানার জন্য আমরা যে কোনো লিঙ্কে ক্লিক করতে দ্বিধাবোধ করতেছি না আর এটা আমাদের বিপদে পড়ার একমাত্র উপায় সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট তারপর আমি যে একটু আগে ফিশিংয়ের কথা বললাম যেটার মধ্যে আপনার ফেসবুক বা যে কোনো ধরনের আইডি হ্যাক হয়ে যেতে পারে আসলে ফিশিংটা কি অনেকে হয়তো জানেন না তাই ওনাদের জন্যই কথাটা বলতেছি মনে করেন আপনি একটা লিঙ্কে ক্লিক করছেন এবং সেই লিঙ্কটির ইন্টারফেস হুব হু ফেসবুকের মতো সেখানে ফেসবুকের লগো দেওয়া থাকবে এবং ফেসবুকের যেভাবে আপনি ইমেল দিবেন বা পাসওয়ার্ড দেবেন এবং লগ ইনে ক্লিক করবেন ঠিক সেরকমই থাকবে এটা তৈরি করছে কোনো এক হ্যাকার গ্রুপ কিন্তু আপনি ফেসবুক ভেবে সেখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে ফেললেন এবং লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ইনফরমেশন চলে যাবে হ্যাকারের কাছে সো এটা কিন্তু একটা বড় ব্যাপার তাই এই ধরনের সাইট থেকে সাবধান থাকুন কারণ এগুলি কিন্তু আপনার যে কোনো সময় বড়ো ধরনের কোনো প্রবলেম ডেকে আনতে পারে সো এই করোনার ক্রান্তিকালে নিজে সেফ থাকুন আপনার বাস্তব লাইফ ও ভার্চুয়াল লাইফ সেফ রাখুন এবং আপনার ইমেলটি কিভাবে সেফ রাখবেন সেটা যদি জানতে চান তাহলে উপরের এই লিঙ্কে ক্লিক করে সেটাও জেনে নিতে পারেন যদি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন আর আপডেট পেতে ভিডিও নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এর মধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটাই কথা বলবো স্টে হোম স্টে সেফ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম